ঢাকা দিয়ে বাদ ছিল না, ইয়ের সাহেব বলছে দুধরনটাই শোনা আসলে, আমরা দুধরনটাই শুনবো। ঠিক আছে, এবারে দশটা হবির বেরিয়ে গান। প্রথমে জামিল দিয়ে আব্দুল করি মাস্টার উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগী শাহরিয়ার উমর খান নবম শ্রেণী রোল নয়। শাহরিয়ার উমর খান শ্রেণী নবম রোল নয়, জামিল দিয়া আব্দুল করি মাস্টার উচ্চ বিদ্যালয়। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা সবই জানেন এবং বুঝবেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ ভারতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম, নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন, আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয় আলোকের সঙ্গে বলতে হয়, এই বছর করে ইতিহাস বাংলার অত্যাচারে বাংলার মানুষের রক্তের ইতিহাস, এই বছর ইতিহাস বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করা ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে পড়তে পারি নাই, 1958 সালে আইয়ুব খান মার্শাল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে গেছে, 1966 সালে সহায়তা আন্দোলনের সাথে জুড়ে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে, 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হল। আপনারা জানেন দোষ কি আমাদের, আজকে দিন আমি শুধু বাংলা নয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন, তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন বন্ধু সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে, তিনি মানে নিলেন। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসব, আমরা আলাপ আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব, এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। জনাব ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ না, আরো আলোচনা হবে। তারপর অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করলাম, আপনারা আসুন বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বলেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাই খেলা হবে অ্যাসেম্বলি। তিনি বলেন যে যাবে তাকে মেরে ফেলা দেওয়া হবে।
যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে, তারপরে যদি কেউ আসে তাকে সন্ন্যাসার করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপরে খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন, আমি বললাম যে আমি যাব। ভুট্টু সাহেব বলেন তিনি যাবেন না। 35 জন সদস্য পশ্চিম পাকিস্তানের থেকে এখানে আসলেন। তারপরে বন্ধ করে দেওয়া হলো, দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। বন্ধ করে দেওয়ার পরে দেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। আমি বললাম শান্তিপূর্ণ ভাবে আপনারা হরতাল পালন করে। আমি বললাম আপনারা কলকারখানা সবকিছু বন্ধ করে দেন। জনগণ সাড়া দিল, অপর ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল তা শান্তিপূর্ণ ভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হল। কি পেলাম আমরা? জামার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি, বহির শত্রু আক্রমণ হতে দেশকে রক্ষা করার জন্য সেই অস্ত্র ব্যবহার হচ্ছে। আমার দেশের গরিব দক্ষিণ অস্ত্র মানুষের বিরুদ্ধে তার উদার করছে। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতা যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশে মালিক হওয়ার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। তারা আমাদের ভাই। আমি বলেছি তাদের এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকের উপর গুলি মারবেন? আপনাদের রাখা হয়েছে চোর পুরুষের আক্রমণ তার থেকে দেশটাকে রক্ষা করার জন্য। তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন, আমি নাকি বলে স্বীকার করেছি যে 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে। আমি ওনাকে কথা বলে দেবার চাই, আমি তাকে তা বলে নাই। টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়, তাকে আমি বলেছিলাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের উপরে আমার বাংলা মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোন খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন দেখুন বিচার করুন তারপরে আপনি ঠিক করবেন, এই কথা বলেছিলাম। আমি তো অনেক আগে বলেছি কিসের রাজনীতি, কার সঙ্গে বসবো? যা আমার মানুষের রক্ত হয়েছে তাদের সঙ্গে বসবো। আমার সঙ্গে আলোচনা না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে 5 ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে তিনি অ্যাসেম্বলি করেছেন সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন, বাংলার মানুষের উপর দিয়েছেন। আমি পরিষ্কার মিটিং এ বলেছি যে এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভাইয়েরা আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছেন, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখ বলে দিয়েছি যে ঐশ্বরতে রক্তের প্রতি পাঠ দিয়ে আর্টিস্টে মজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করছে আমার দাবি মানতে হবে। প্রথম সামরিক আইন মার্শাল্লাহ উইথড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকেদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা এতে বসতে পাবো কি পাবো না। এর পূর্বে এতে বসতে আমরা পাই না, জনগণ সরকার আমাকে দেয় নাই। আমার তোমাদের আমার কোন বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেওয়ার চাই যে আজ থেকে এই বাংলাদেশে কোর্ট কাছারি আদালত ফৌজদারি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেই জন্য সমস্ত অন্যান্য জিনিসগুলো আছে সেগুলো হরতাল কাল থেকে চলবে না। রিক্সা ঘোড়া গাড়ি চলবে, রেল চলবে, লঞ্চ চলবে, শুধু
সেক্রেটারি সুপ্রিম কোর্ট হাই কোর্ট জজ কোর্ট সেমি গভর্নমেন্ট ডক্টর গুরু ওয়াক্তা কোন কিছু চলবে না 28 তারিখে কর্মচারী যে বেতন নিয়ে আসবেন এরপরে যদি বেতন দেওয়া না হয় আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকদের হত্যা করা হয় তোমাদের ওমর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেব নাও পারি তোমরা বন্ধ করে দেবে আমরা ভাতে মারব আমরা পানিতে মারব তোমরা আমার ভাই তোমরা ডাকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না 7 কোটি মানুষকে দাবা রাখতে পারবে না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না আর যে সমস্ত লোক শহীদ হয়েছে আলোকপ্রদ হয়েছে আমরা আমাদের থেকে যতদূর পাই তাদের সাহায্য করতে চেষ্টা করব যা পায়েন আমার ইরকমে সামান্য টাকা পয়সা পৌঁছে দেবে আর এই 7 দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন প্রত্যেকটায় শিল্পের মালিক তাদের বেতন পৌঁছায় দেবেন সরকারি কর্মচারীদের বলি আমি যা বলি তা মানতে হবে যে পর্যন্ত আমার এই দেশে মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না মনে রাখবেন শত্রু বাহিনী ঢুকেছে নিজেদের মধ্যে আত্মবলি সৃষ্টি করবে লোকতরাজ করবে এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপর আমাদের সব বক্তাম না হয় মনে রাখবেন রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শোনে তাহলে কোন বাঙালি রেডিও সেখানে যাবেন না যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় কোন বাঙালি টেলিভিশনে যাবেন না 2 ঘন্টা ব্যাংক করে থাকবে যাতে মানুষ তাদের মায়াপত্র নেবার পারে কিন্তু পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সা চালান হতে পারবে না টেলিফোন টেলিগ্রাম আমাদের পূর্ব বাংলা চলবে এবং আমাদের সঙ্গে নিষ্পর্ধা আপনারা তা চাইবেন কিন্তু যদি এই দেশে মানুষকে খতম করার চেষ্টা করা হয় বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন তবে আপনাদের অনুরোধ করছি আপনারা আমাদের ভাই আপনারা দেশকে জাহান্নামে ধ্বংস করে দেন না জীবনে হয়তো আপনি কখনো আপনাদের মুখ দেখা দিয়ে হবে না যদিও শান্তিপূর্ণ ভাবে আমরা আমাদের ফয়সলা করতে পারি তাহলে অন্তত ভাই ভাই করে বাঁচার সম্ভাবনা আছে সেই জন্য আপনাদের অনুরোধ করছি আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালানোর চেষ্টা আর করবেন না দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক টাউনশিপে আমাদের নেতৃত্বে সংগ্রাম পরিষদ করে তো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম